This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। ভোট হিংসায় রাজ্যে কমপক্ষে মৃত্যু হয়েছে 45 জনেরও বেশি মানুষের। বাসন্তীতে যাওয়ার আগে ভোট সন্ত্রাস নিয়ে নালিশ করেন তারা রাজ্যপালের কাছে। মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা, হিংসার খবর উঠে এসেছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকেই। গুলি বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী কুলতলি ভাঙড়। এবার সেই সব সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার বাসন্তীতে যায় বিজেপির এই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। কথা বলেন আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে। বাসন্তীতে যাওয়ার আগে ভোট সন্ত্রাস নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজভবন থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, সাংবিধানিক প্রধান রাজ্যপাল দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। जो गरीब लोग मारे जा रहे हैं, हमला हो रहा है, घर तोड़ा जा रहा है, 12-13 साल के बच्चों पर हमला हो रहा है, और आप कोई कार्रवाई नहीं। पहली बार ममता जी ने कहा आई रिग्रेट द वायलेंस। ममता जी, सिर्फ रिग्रेट करने से नहीं होगा, एक्शन चाहिए। आज जो हम लोग अपने सारे मित्रों के साथ मिले राज्यपाल जी से, उसका एकमात्र पर्पस यही था। कॉन्स्टिट्यूशनल हेड के रूप में आप इस बात की चिंता करें, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাতিল হওয়ার নেতাকে বিজেপি পাঠিয়েছে রবিশঙ্কর প্রসাদ। আজকে বাতিল হয়ে যাওয়ার নেতা এটা সবাই জানে, তার কাছ থেকে সব মন্ত্রিত্ব কেড়ে নিয়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক জায়গাতেও রবিশঙ্কর প্রসাদকে কোনো পোস্ট বিজেপি দেয়নি, সুতরাং তাকে পাঠিয়েছে। তার যেদিন পাঠিয়েছে তার আগের দিনই শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন ইলেকশন যেদিন রেজাল্ট বেরোচ্ছিল, যে কেন্দ্রীয় বিজেপির কোনো ইন্টারেস্ট নেই পশ্চিমবঙ্গ বিজেপি কিংবা পশ্চিমবঙ্গ নির্বাচনের। আপনারা দেখুন তিনি স্পষ্ট বলেছেন। সুতরাং সেক্ষেত্রে যেখানে পশ্চিমবঙ্গের ব্যাপারে কেন্দ্রীয় বিজেপির ইন্টারেস্ট নেই, একজন বাতিল নেতাকে পাঠাচ্ছেন শুধু মানুষের কাছে দেখানোর জন্য, মিডিয়াকে দেখানোর জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদের উদ্দেশ্য বেশি করে হচ্ছে জায়গায় জায়গায় বিজেপির সংগঠন যে ভেঙে পড়েছে সেইটাকে মেরামত যদি করা যায়। নির্বাচনের দিন থেকে বুধবার পর্যন্ত রাজ্যে 28 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে কয়েকশো জন। মৃতদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মী। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল, যদিও প্রথম থেকেই বিরোধীরা সরব হয়েছেন নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে। সব মিলিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে। এই আবহেই রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যা নিয়ে তরজাও কম হচ্ছে না। সাইনা ইয়াসমিনের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।